বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কে কেমন আছো জানি না, ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো আজ আমি উপস্থিত হয়েছি তোমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে, অধ্যায় দুই। এ অধ্যায়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি জীব অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে, আজকে আমরা জানব উদ্ভিদ সম্পর্কে। আচ্ছা, উদ্ভিদটা কি? যে আমাদের চারপাশে অসংখ্য উদ্ভিদ ছড়িয়ে আছে, উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা ইত্যাদি থাকে, কতগুলো উদ্ভিদের ফুল ও ফল থাকে, কোন কোন উদ্ভিদের কাণ্ডে শাখা প্রশাখা আছে। মানুষও উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে পৃথিবীতে অনেক ধরনের উদ্ভিদ জন্মে বা উদ্ভিদ আছে। তাহলে উদ্ভিদের কী কী থাকে, আমরা কীভাবে জানবো যে এটা উদ্ভিদ? যে কোনো উদ্ভিদের পাতা থাকে, কাণ্ড থাকে, মূল থাকে এবং বিভিন্ন প্রকার শাখা প্রশাখা থাকে। আচ্ছা, উদ্ভিদের মূলটা কী? মানে যে কোনো একটা গাছকে তো আমরা উদ্ভিদ হিসেবে চিহ্নিত করি বা উদ্ভিদ হিসেবে বলে থাকি, এর যে মাটির নিচের যে অংশটা মানে শেকড়টা, এই শেকড়টাকেই বলা হয় মূল। আর কাণ্ডটা হচ্ছে মানে লম্বভাবে যে দাঁড়িয়ে থাকে মাঝখানের যে অংশটা, উপরের ডালের যে নিচের অংশটা আর মাটির উপরের ভাগ, এটা হচ্ছে কাণ্ড। আর শাখা প্রশাখা, বিভিন্ন ডালপালা এদিক ওইদিক যে ছিটিয়ে থাকে, এটা হচ্ছে তার শাখা প্রশাখা। আর পাতা, পাতাটা সেটা তো আমরা চিনি। আর কতগুলো উদ্ভিদের কী আছে? ফুলও আছে আবার ফলও আছে। আচ্ছা, তো আমরা এর উপরে জানবো কি উদ্ভিদের বিভিন্ন প্রকার উদ্ভিদের শ্রেণীবিন্যাস। এই যে তোমরা পাঠ্য বইয়ের পৃষ্ঠা নয়ে দেখো, একটা ছক দেওয়া আছে। এই ছকে কী কী আছে? যে প্রথমে উদ্ভিদের নাম, তারপরে আছে আকার, তারপরে আছে কাণ্ড শক্ত না নরম, ফুল ফুটে কি না। এখন এই বাম সাইডে দেখো লেখা আছে শাপলা। আচ্ছা, শাপলা উদ্ভিদটা আকারে কি, ছোট না বড়? ছোট, সেহেতু আকারের এই কলামে লেখা আছে কি, ছোট। আর কাণ্ড শক্ত না নরম? শাপলার কাণ্ডটা কীরকম হয়? নরম, যার ফলে এখানে লেখা আছে নরম। ফুল ফুটে কি না, শাপলার কি ফুল ফুটে না ফল ধরে, কোনটা? মানে আগে ফুল ফুটে। তো তদ্রূপ এই যে নিচে লেখা আছে, যেমন জবা, আম, মরিচ, ঢেঁকি শাক, ধান, মস, মাশরুম, এই যে ছবিতে যে উদ্ভিদগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক এই উদ্ভিদগুলোরই নাম নিচে সিরিয়ালে দেওয়া আছে। তো তোমরা বাসায় বসে বসে এই ছকটা সুন্দরভাবে নিখুঁতভাবে পূরণ করবা। যেমন জবা, জবার আকার কীরকম এই ঘরে লেখবা, কাণ্ড শক্ত না নরম এই ঘরে লেখবা, আর ফুল ফুটে কি না সেটাও এই ঘরে লেখবা। এই একইভাবে আম, মরিচ, ঢেঁকি শাক, ধান, মস, মাশরুম, প্রত্যেকটা উদ্ভিদেরই ক্ষেত্রে এই ছকটা সুন্দরভাবে এবং নিখুঁতভাবে পূরণ করবা। আচ্ছা, এরপরে দেখো সার সংক্ষেপ। ফুল, কাণ্ড এবং আকার অনুযায়ী উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। তাহলে সার সংক্ষেপে আমরা কী করতে পারি, যে ফুল, কাণ্ড এবং ইত্যাদি শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। তো প্রথমে আমরা কী কী ভাবে ভাগ করছি, যে একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ আর একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। হ্যাঁ, উদ্ভিদ তাহলে কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ আর একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। যেমন আকার এবং কাণ্ড অনুযায়ী উদ্ভিদের শ্রেণীবিন্যাস, যেমন ধান, সরিষা, মরিচ উদ্ভিদ বিরোধ শ্রেণীর উদ্ভিদ। আচ্ছা, বিরোধ শ্রেণীর উদ্ভিদ কোনগুলা? যেমন ধান, সরিষা, মরিচ ইত্যাদি উদ্ভিদগুলোকে আমরা বিরোধ শ্রেণীর উদ্ভিদ বলে থাকি। বিরোধ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট এবং কাণ্ড নরম। বিরোধ উদ্ভিদটা কি? গুল্ম যে উদ্ভিদটা, মানে অন্যান্য যে উদ্ভিদটা, এর চেয়ে আকারে ছোট এবং কাণ্ড নরম। এদের শেকড় মাটির গভীরে যায় না। যেমন কোনগুলার শেকড় মাটির গভীরে যায় না? যেমন লাউ, কুমড়া, পুঁই শাক, এই শ্রেণীর উদ্ভিদের শেকড় কী করে? মাটির নিচে যায় না। যেমন গোলাপ, রঞ্জন, জবা ইত্যাদি উদ্ভিদেরকে কী বলা হয়? গুল্ম শ্রেণীর উদ্ভিদ। এ ধরনের উদ্ভিদের শেকড় মাটির নিচে যায় এবং এদের
এবং এরা কি করে বৃক্ষের মতো দীর্ঘ ও মোটা হয় বৃক্ষের মতো দীর্ঘ ও মোটা নয় এ সকল উদ্ভিদ কি হয় মানে অন্যান্য বৃক্ষের মতো দীর্ঘ এবং মোটা থাকে না হালকা এবং মাঝারি আকৃতির হয়ে থাকে কাণ্ডের গুড়ার কাছ থেকে শাখা প্রশাখা বের হয় এদের শেকড় মাটির বেশি গভীরে যায় না এ সমস্ত উদ্ভিদের কি হয় যে কাণ্ডের গুড়ার দিকে অর্থাৎ মাটির হালকা উপরে এবং কাণ্ডের একদম নিচের অংশ থেকে এদের কি হয় শাখা প্রশাখা বের হয় আর এদের শিকড়গুলো কি মাটির অত্যন্ত গভীরে যায় না যেমন আম কাঁঠাল বেল ইত্যাদি উদ্ভিদ আকারে বড় আচ্ছা কোন কোন উদ্ভিদগুলো আকারে বড় যেমন আম কাঁঠাল বেল ইত্যাদি উদ্ভিদ আকারে বড় মোটা এবং দীর্ঘ ও শক্ত হয় কাণ্ড থেকে শাখা প্রশাখা এবং পাতা হয় এগুলোকে বৃক্ষ বলা হয় তাহলে কোনগুলোকে বৃক্ষ বলা হয় না যে উদ্ভিদগুলো কাণ্ড শাখা প্রশাখা ইত্যাদি মোটা এবং দীর্ঘ এবং শক্ত হয় এইসবগুলোকে বৃক্ষ বলা হয় আর এদের শিকড় মাটির গভীরে যায় যেমন এর আগে যে উদ্ভিদগুলোর কথা আমরা বললাম যে এর শিকড় মাটির বেশি গভীরে যায় না কিন্তু তুলনামূলকভাবে এই আম কাঁঠাল জাম ইত্যাদি বৃক্ষের শিকড়গুলো কী করে মাটির গভীরে যায় আচ্ছা এরপরে দেখো যেমন প্রাণী প্রাণীটা কি প্রাণীটা হচ্ছে যে আমাদের যাদের জীবন আছে এবং আমরা চলাফেরা করতে পারি খাবার খাইতে পারি এবং বংশবৃদ্ধি করতে পারি এই সমস্ত জীবকেই বলা হয় মূলত প্রাণী আচ্ছা প্রাণীদেরকে আবার আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করে থাকি বা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি যেমন কী কী প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করে থাকি একটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী আর একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী এখন দেখো অমেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণী পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের মেরুদণ্ড নেই যে প্রাণী মেরুদণ্ড নেই আমরা তাদেরকে কী বলি অমেরুদণ্ড প্রাণী হ্যাঁ অমেরুদণ্ড প্রাণীদের অনেকে স্থলে এবং অনেকে জলে বসবাস করে অমেরুদণ্ড প্রাণীরা কোথায় কোথায় বাস করে যে কতগুলো আছে স্থলে অর্থাৎ মাটিতে আর কতগুলো আছে জলে অর্থাৎ পানিতে মানে মাটিতে এবং পানিতে উভয় স্থানেই বসবাস করে যেমন কিছু চিংড়ি প্রজাপতি এবং শামুক যেমন কী কী এগুলা অমেরুদণ্ডী প্রাণী কিছু প্রজাপতি শামুক ইত্যাদি আচ্ছা এরপরে দেখো কী আছে যে মেরুদণ্ডী প্রাণী কোনগুলা যেসব প্রাণী মৃদুণ্ড আছে তাদেরকে আমরা বলে থাকি মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ পিঠের দিকে ছোটো ছোটো এক সারি হাড় মিলে মেরুদণ্ডী তৈরি হয় আচ্ছা মেরুদণ্ডটা কোনটা যেমন পিঠের দিকে যেমন আমরা মানুষ আমাদের পিঠের মাঝখানে যে জোড়ার মতো একটা লম্বা শির আছে এর দুই সাইডে কী আছে ছোট ছোট চিকন হাড় আছে এই হাড় দ্বারা কী তৈরি হয়েছে মেরুদণ্ডী তৈরি হয় মেরুদণ্ডী প্রাণীর দেহ ধীর হয় যেমন কুকুর এবং পাখি মেরুদণ্ডী প্রাণী কোনটা কোনটা মেরুদণ্ডী প্রাণী কুকুর এবং পাখি মেরুদণ্ডী প্রাণী তাছাড়াও সাপ ব্যাঙ এবং মাছ এরাও মেরুদণ্ডী প্রাণী যেমন কুকুর এবং পাখি মেরুদণ্ডী প্রাণী এটা ছাড়াও সাপ ব্যাং মাছ ইত্যাদি প্রাণীও কি সে মেরুদণ্ডী প্রাণী তাহলে আমরা এই অধ্যায়ে আজ কী জানতে পারলাম যে উদ্ভিদ মানে বিভিন্ন প্রকার উদ্ভিদের প্রকারভেদ উদ্ভিদের সার সম্পর্ক তারা উদ্ভিদ কী কী ভাগে বিভক্ত আকার এবং কাণ্ড অনুযায়ী এর শ্রেণীবিন্যাস তারা প্রাণী অ্যান্ড বিভিন্ন রকমের প্রাণী সম্পর্কে আমরা সম্যক জ্ঞান ধারণ করেছি তারপরে প্রাণীদের আবার কয়েকটা শ্রেণীতে ভাগ করেছি আমরা দুটি শ্রেণীতে ভাগ করেছি একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী এবং আরেকটি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী তো এ অধ্যায়ে আজ আমি যা কিছু জানালাম যদি তোমরা সুন্দরভাবে আমার এই অনলাইনে ক্লাসের পাশাপাশি নিজের বইটা একটু ঘেঁটে দেখো তাহলে আশা করি পরবর্তীতে কোনো সমস্যা হবে না তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে আমাকে জানালে হয়তো খুশি হব বা তোমাদেরকে জানাতে সাহায্য করব আজ আর আমি ক্লাসের বেশিক্ষণ সময় নেব না তো আগামী ক্লাস সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখার জন্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলে
সবাইকে সঠিক পথে চলার জন্য অনুরোধ করে আমার মতো আমি আজ শেষ করছি। খোদা হাফেজ।